আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ভাপা ডিমের কারি। আর এই ভাপা ডিমের কারি করতে কি কি প্রয়োজন সেটা আমরা দেখে নেব। এই জন্য আমি একটি টিফিন কারিয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। ভাপা ডিমের কারিতে আমি দুইটি ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন। এখন ডিম দুটিকে ভেঙে নিচ্ছি আমি, এর মধ্যে হালকা লবণ দিয়ে গুলিয়ে নিব। ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। বক্সে ঢাকনাটা দিয়ে দিব। আর ওইদিকে আমি একটি বড় পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি। এখন আমি বাটিটি পাতিলার মধ্যে দিয়ে দিলাম। এটা করতে আমার 30 মিনিট লেগেছে। এখন আমি ছোট ছোট সাইজের পিস করে নিব ডিমটি। আপনারা চাইলে বড় সাইজেরও করে নিতে পারেন। আমি ছোট সাইজের করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়, খেতেও মজা হয়। আমি এখন এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণটা আমি এখানে দিব না, কারণ আমি ডিম সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডিমের পিসগুলোকে ভেজে নিব। ডিমটা কিন্তু আমি হার্ড করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে খেতে মজা লাগবে না। আমি হালকা করেই ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একটি তেজপাতা, লং, দারচিনি, গরম মশলা দিয়েছি এবং কিছু আস্ত জিরেও দিয়েছি। এর মধ্যে কিউব করে রাখা পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি অল্প লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো রেখেছি, এগুলোও দিয়ে দিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতো দিব, কারণ আমি ডিমে কিন্তু লবণ দিয়েছিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে। এ পর্যায়ে আমি কিছু কুচি করা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেচাপ ইউজ করতে পারেন। আমি এখানে কুচি করে নিয়েছি টমেটো, ওটাই দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। মশলাটা কিন্তু তেলটা ভেসে উঠেছে, এই জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিব। এই কারিটাতে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই। পানি
দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো। আমার ঝোলটাতে কিন্তু টকবক করে ফুটে উঠছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপরে আমি ঢাকনাটা তুলে দিলাম, দেখুন ডিমগুলো কিন্তু ফুলে উঠছে আর সুন্দর একটা কালারও এসেছে ডিমের, ঝোলটারও সুন্দর কালার এসেছে, দেখতে কিন্তু সুন্দরই হয়েছে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন আমি এখানে তেলে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, এখন চলে যাচ্ছি পরিবেশনে। আপনারা চাইলেও কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন ঝটপট এই ডিমের কারিটি, অনেক মজাদার একটি রান্না, খুব সহজ। আপনারা এখানে যারা নারকেল পছন্দ করেন তারা নারকেল বেটেও দিতে পারেন। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন। I love this.